তিনি আমার আল্লাহকে কয়েক সবার দেখছে, কোন আল্লাহ আল্লাহ না দেখে তোমার কি দিতাম না? দেখা দাও, এরপর সেজদা দেব, মন্দা বইরা দেব, যে কোন সুবহানাল্লাহ কিটা দেব, যে ওযু করে যে আখিরাত জগন্নাথ নবীর উম্মত পবিত্র অবস্থা আল্লাহকে সেজদা দিল, তার জন্য সাতটা দোযখের এখন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, সেজদাগারি দোযখ যাবে না। কোন সেজদাগারি? আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া আওয়াজ হয় না। যে কাছে বলছিলাম যে আমার নবীজির পিছনে নামাজ পড়তেছে, জিব্রাইল এসে গেছে, এবারও জিব্রাইলকে নামাজ হয় নাই, তো হুজুর বলছেন আবার অজু করে আসেন, কি করে আসেন, অজু করে নামাজ পড়েছে, এবারও জিব্রাইলে কি হয় নাই, নামাজ হয় নাই, তো নবীজিকে আপনার যদি কাফর সফর দিয়ে আসেন কি করেন, পাল্টাই নতুন কাপড় পরে ফের নামাজ পড়ছে, জিব্রাইল এবারও হয়নি। আমার নবীজি জিজ্ঞাসা করে জিব্রাইল কারণটা কি, আপনার এই দুই উম্মতে উমুক উম্মত এই নামে আপনার উম্মতে তিজারত হয়েছে, তার তারা বদনাম করে আল্লাহ আপনার ঘরে এই কারবা ঘরে ঢুকছে আর আপনি ফিসের নামাজ পড়ছে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতে আসবে না আসবে তার কাছে মাফ না চাবে ততক্ষণ পর্যন্ত তারা আপনার পিছনে নামাজ পড়লো, নামাজ কি হবে না, আওয়াজ হলো না, সুবহানাল্লাহ, শেখায়াতকারী কি হবে না, আল্লাহ রাসুলের পিছনে তার নামাজ কবুল হয়। সাবধান বাবারা, শেখায়াত করেন না, এমনি তো নিজের কি নাই খবর নাই, ছোট করে বললাম মাইন নেন কভার লাগবো। আমার নবীজির কাছে কাফেররা গেছে একদল, ইয়া কয় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আব্বার নাম কি, নবীজির বাবার নাম কি, দাদার নাম, দাদার বাবার নাম আব্দুল হাসিম, মৌসু করেন এক কিরে কইতে কইতে হুজুর পাসলা সব আদম আলাইহিস সালাম পর্যন্ত কইছে, কোন আল্লাহ কয় আপনার আব্বার নাম পাইলাম, দাদার নাম পাইলাম, বড় বাবার নাম পাইলাম, আপনার আল্লাহর আব্বার নাম দেখছেন, কাফেররা কত বড় বেদ দেবেন, বেদ দেবেন।